বাংলাদেশের একজন কপালপোড়া যুবক আজকে খবরে দেখলাম বাংলাদেশের একজন কপালপোড়া তার কপাল নষ্ট হয়ে গেছে ঢাকা মিরপুরের একজন ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তিনি 500 টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে ফুল দেওয়ার জন্য 3 ঘন্টা থেকে তার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে ছিল 3 ঘন্টা থেকে তাকে ফুল দিবে সবজি বেচা করে কেনাবেচা করে ঢাকা মিরপুর বাজারে কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী বাজার থেকে 500 টাকা দিয়ে ফুলের তোড়া কিনে সাকিব আল হাসানের বাড়ির 3 ঘন্টায় দুয়ারে দাঁড়িয়ে ছিল 3 ঘন্টা পর যখন তার সাকিব আল হাসান তার বাড়ি থেকে বাহির হয়ে আসে এই বাচ্চাটা দৌড় দিয়ে যায় ফুলের তোড়াটা দিল ফুলটা নেওয়ার সঙ্গে সঙ্গে সাকিব আল হাসান তাকে একটা মারহাবাও জানালো না তাকে একটা শুভেচ্ছাও জানালো না ওই বাচ্চাটা বারবার দুই হাত জোর করে যুবকটা বলছে স্যার আপনার সঙ্গে একটা সেলফি উঠাবো বলে আপনার সঙ্গে একটা ছবি উঠাবো বলে আমি বাজার থেকে 500 টাকা খরচ করে ফুলের তোড়া কিনছি আমি একজন দিন মজুর মানুষ আমার মনের তামান্না আপনার সঙ্গে একটা ছবি উঠাবো একটা ছবি উঠানোর জন্য সময় দেন ওই ওই সাকিব আল হাসান যিনি নিজেকে সুপারস্টার মনে করে অথচ জনগণের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না বিসমিল্লাহির রহিম বলে অথচ সে বাংলাদেশের একজন সংসদ সদস্য আমাদের দেশের মনে হয় আমাদের কপাল মনে হয় নষ্ট হতে যাচ্ছে আমাদের কপাল নষ্ট হয়ে গেছে যে আমাদের সংসদ সদস্যরা এমনও আছে যে কোরআনুল কারীমের শুরুর বিসমিল্লাহটাও স্পষ্ট করে পড়তে পারে না কথা বলেন না কেন এই সাকিব আল হাসান ইতিপূর্বে আপনারা দেখেছেন তার এক জনগণ তাকে ছবি উঠাইতে গেছে বলে তাকে গালের মধ্যে কিভাবে চর মেরেছে তার সামনে যাইতেই ভক্তরা এখন ভয় পায় কখন যে থাপ্পড় বসাই দেয় এরা হচ্ছেন আমাদের দেশের নেতা এটা নেতা না এরা আমাদের খেতা কথা কন না কে সাকিব আল হাসানকে একটা ছবি উঠাইতে চেয়েছিল যুবক ছবি ওঠার সুযোগ দেয় নাই ছেলেটা ক্যামেরার সামনে 71 টেলিভিশনের সামনে সাক্ষাৎকারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আমার সাধনা পূরণ হলো না আমি সাকিব স্যারের সঙ্গে একটা ছবি উঠাবো আমি মনে মনে ভাবি আর দেখতেছি যে এই ছেলেটার কপাল নষ্ট হয়ে গেছে সাকিব আল হাসানের সঙ্গে ছবি উঠাই তার লাভ কি ওই ছবিটা না উঠাইয়া কোনো একজন ইমাম কোনো একজন আলেম কোনো একজন হাফেজের কাছে যাইয়া যদি 500 টাকা দান করে যদি দোয়া চাইতো তার কপালটা খুলে যেত কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন মানুষকে ফুল দিয়ে সম্বোধনা দিবেন না মানুষকে ফুল দিয়ে কোনোদিন স্বাগতম জানাবেন না ওই 500 টাকার ফুল না দিয়ে ওই 500 টাকা তার জন্য কানো দান খয়রাত করে তার জন্য দোয়া করবে ফুল দিলে কতদিন থাকবে বলেন আমাকে যে একটা ফুল দিবেন এই ফুলটা 10 দিন পর এমন হবে যে ঘরে রাখা রাখায় দায় দুর্গন্ধ হয়ে যাবে ফেলাই দিতে হবে ডাস্টবিনে দিতে হবে ওই 500 টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তাকে ভালোবাসেন তার নামে দান করে দিয়ে দোয়া করেন তার কল্যাণ হবে এটাই ইসলাম বলে একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার বেজার হচ্ছেন বাবা বেজার হচ্ছেন কথা হবে জোরে বলেন কথা হবে কারা কারা হবে হাত তুলে দেখান তো দেখি বেজার নাই তো বেজার নাই তো হক কথায় গুরু বেজার হক কথা আমাদের বলার দায়িত্ব আমাদের গলার মধ্যে যদি রশিও আসে তবু আমরা হক কথা বলবো জোরে বলেন বলবো কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার তৌফিক দান করুক সবাই জোরে কোন আমিন শেষবারের মতো হৃদয়টা নরম করে দেন আর মাত্র 2-3 মিনিটে আমি কথাটা বলেই আমি দোয়ার দিকে যাব মারহাবা কর আমাদের দেশে কয়েকদিন আগে আমাদের দেশে একটা শপথ গ্রহণ হলো দেখলেন না যারা আমাদের বাংলাদেশের এমপিরা যারা সংসদে নির্বাচিত হয়েছেন এলাকায় তারা শপথ গ্রহণ করলো মাশাআল্লাহ এবারে শপথ গ্রহণে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়েই শপথ গ্রহণ হয়েছে এটা মুসলমানদের কাছে ভালো লেগেছে এই জন্য আমরা মাহফিলের পক্ষ থেকে একটা মারহাবা দিই আস্তে বলেন কেন জোরে কইবে পারেন না একটু জোরে কন মারহাবা ভালো করে শুনে নেন শপথ গ্রহণ যারা করতেছেন তারা তো মনে মনে খুশি তাই না শপথের পরে মন্ত্রীরা ভাগাভাগি মারহাবা কর আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন যেই দিন শপথ নেবেন যেই দিন তিনি খেলাফত পাইলেন শপথ নেবেন তার বাড়ির সামনে সুন্দর দুটি ঘোড়া অপেক্ষা করতেছেন রাষ্ট্রীয়ভাবে অন্যান্য রাষ্ট্রনায়করা যেভাবে সুবিধা পেয়েছেন সেই সুবিধাটা হযরত উমরকেও দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে একটু চিৎকার দিয়ে মারহাবা কর
শপথের দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন মাথার রুমাল ঢাকনা দিয়ে ঘোমটা দিয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন উমরের স্ত্রী ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি হলেন আজকে আমিরুল মুমিনিন আপনি আজকে শপথ গ্রহণ করার পর রাষ্ট্রের দায়িত্ব পাবেন আপনি কাঁদেন কেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন উমর ডাক দিয়ে বলছেন বিবি তুমি বুঝবা না এই রাষ্ট্রের দায়িত্বের ভার কত যদি আমার দায়িত্ব যদি এক চুল পরিমাণ যদি অবহেলা করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি হিসেবে দাঁড় হতে হবে একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আমি দাঁড় হয়ে যাব আমি কেমনে করে রাষ্ট্রের দায়িত্ব পালন করব এই জন্য আমি ভয় পাচ্ছি মারহাবা কর ঘরের ভিতর থেকে বাহির হলেন এসে দেখে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে মারহাবা কর একজন পিছনে একজন সামনে মাঝখানে উমর থাকবে তিনি বলছেন আমার ঘোড়ার দরকার নাই আল্লাহ তাআলা যতদিন আমার পা দুটো দিয়েছে আমি হেঁটে আমি রাষ্ট্রীয় ভবনে যাওয়া আসা করব মারহাবা কর তার জন্য নিরাপত্তা সৈনিক হিসেবে তার আগে পিছে রাখছে তিনি বলছেন আমার জন্য নিরাপত্তা তোমাদেরকে লাগবে না আমি উমর যদি সত্যিকার রাষ্ট্রনায়ক হই তাহলে আমার নিরাপত্তা স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবে একটু মারহাবা কর উমর রাদিয়াল্লাহু তাআলা আন দায়িত্ব পালনকালীন দুই এক মিনিট সময় বাবা হৃদয়টাকে নরম করে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আন দায়িত্ব পালনকালীন রাষ্ট্রের মধ্যে পাহারা দিয়ে বেড়ায় দারওয়ানের পোশাক দিয়ে পাহারা দিয়ে বেড়ায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ করে জঙ্গলার ভিতরে দুইজন যুব ছোট বাচ্চার কান্নার আওয়াজ উমরের কানের মধ্যে এসে হাজির হয়ে যায় উমর ডাক দিয়ে বলে এমন জঙ্গলের ভিতরে কার কান্নার আওয়াজ যায়া দেখে জঙ্গলের ভিতরে একজন বয়স্ক মহিলা দুই সন্তানকে সান্তনা দিচ্ছে আর তাকে ঘুমাই দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা দুটো ঘুমাইতে পারে না ক্ষুধার যন্ত্রণায় খেলো কাতরাচ্ছে আর কাঁদতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় গোপন রেখে বাচ্চা এবং মায়ের সামনে দাঁড়িয়ে যায় ও মা আপনি তো দেখি মিথ্যাবাদী বলে কেন বলে আপনি চুলায় আগুন দিয়েছেন আপনি পাতিলার মধ্যে পানি দিয়ে পাতিলায় পাথর দিয়েছেন অথচ আপনার ডেস্কির ভিতরে কোনো খাবার নাই সন্তানকে বারবার সান্ত্বনা দিচ্ছেন বাবা তোমরা ঘুমাও রান্না হলে আমি তোমাদেরকে ডেকে খাওয়াবো তোমরা তাড়াতাড়ি ঘুমাও অথচ তোমার ডেস্কির ভিতরে পাথর ছাড়া কিছুই নাই তুমি তোমার সন্তানকে কেন মিথ্যা ছলনা দিচ্ছ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে যুবক কি করব আমার ঘরেতে কিছু খাবার নাই হযরত উমর ডাক দিয়ে বলে তুমি একটু অপেক্ষা করো তোমার সন্তানকে একটু সান্ত্বনা দাও আমি দৌড় দিয়ে দেখি তোমার জন্য কিছু খাবারের ইন্তেজাম করা যায় কিনা অদ্য পৃথিবীর খলিফা দৌড় দিয়ে রাত্রের গভীরে তার রাষ্ট্রের ভবনে আসলেন বাইতুল ফান্টের দরওয়ান ছিলেন তৎকালীন সময় আসলাম আসলামকে ডাক দিয়ে বলে বাবা আসলাম জলদি করে বাইতুল মালের গোডাউনের দরজা খুলে দাও দরজার খুলে দিলেন গর্জার ভিতরে ঘরের ভিতরে ঢুকে একটা আটার বস্তা বাইতুল আসলামকে ডাক দিয়ে বলে তুমি আমার মাথা উঠাইয়া দাও আসলাম দরওয়ান ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি কেন আটার বস্তায় মাথা নিবেন আপনি বলেন কোন জায়গায় পৌঁছাই দিতে হবে আমি গোলাম সেই জায়গায় পৌঁছাইয়া দেব আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে আসলাম এটা তোমার মামলা নয় এটা আমি আমিরুল মুমিনিনের মামলা তোমার কাজ তুমি করো আমার কাজ আমাকে করতে দাও জোরে কোন আল্লাহু আকবার নিজে আটার বস্তায় মাথায় নিয়া গভীর রজনীতে জঙ্গলার ভিতরে যাইয়া ওই মহিলাকে ডাক দিয়ে বলে মা চুলার পার থেকে একটু সরে যায় সন্তানকে সান্ত্বনা দেন আমিরুল মুমিনিন নিজের হাতে গরম পানি করে খমির বানাইয়া রুটি বানাইয়া জলদি করে তিনটা রুটি বানাইয়া মহিলাকে এবং সন্তান দুটোকে রুটি দিয়া খাইতে দিলেন আটার বস্তাগুলো বেঁধে ডাক দিয়ে বলে মা রুটি খাইও আর এই আটাগুলো তোমরা পরে খেয়ে নিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসতে চায় ওই মহিলা হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার দেশের রাষ্ট্রনায়কের নাম নাকি খাত্তাবের ছেলে উমর দেখি নাই তবে শুনছি নাকি ভালো তবে এই ভালো সেই ভালো নয় ওই উমর রাষ্ট্রনায়ক না হয়ে যদি এই ছেলেটাই যদি আজকে রাষ্ট্রনায়ক হতো তাহলে আমার দেশটা কতই না ভালো হয়ে যেত হযরত উমর পিছন থেকে ঘুরে ডাক দিয়ে বলে এই মহিলা বলে কি আমি কে আমাকে তাহলে চিনতে পারে নাই জোরে বলেন আল্লাহু আকবার মহিলার কাছ থেকে বিদ
সকাল বেলা উমর একটা চিঠি লিখে তার দারওয়ানকে দিয়া ওই জঙ্গলের মহিলাকে তলব করছে হে দারওয়ান ওই মহিলাকে ডাক রাজদরবারে ডাকো আমিরুল মুমিনিনের দরবারে ডাকো মহিলা যখন উমরের চিঠি পাইছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে গতকালকে খাত্তাবের ছেলে উমরের বিরুদ্ধে কথা বলছি ওই ছেলেটা মনে হয় উমরকে যায়া বলে দিয়েছে আজকে তো যাওয়া মাত্র আমার फांसी হবে আমার হয়তো মরণ হয়ে যাবে বাচ্চা দুটোকে ডাক দিয়ে বলে বাবা গত রাতে ভালো খাবার খেয়েছো এই আটাগুলো থাকলো খেয়ে নিও আর কোনোদিন হয়তো আমাকে মা বলে তোমরা ডাকতে পারবা না শেষ বারের মতো দেখে নাও বাচ্চা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা যেই জায়গায় তুমি যাবা ওই জায়গায় আমরা দুই সন্তান যাব তোমাকেও যদি মারে আমরাও তোমার সঙ্গে মরব মাকে বেঁচে থাকতে আমরা কোনোদিন আমরা মরা অবস্থায় দেখতে চাই না চলো আমরাও যাই মারহাবা ক এক পা দুই পা করে মহিলা আমিরুল মুমিনিন উমরের রাজ দরবারের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যায়া দেখে উমর চেয়ারের অন্যদিকে মুখ করে বসে আছেন আসামিকে সামনে পেশ করানো হয়েছে সেনাপতি ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আসামি হাজির হয়ে গেছে সঙ্গে চেয়ারটা ঘুরে দেখে গত রাতের যেই যুবক মাথার মধ্যে আটার বস্তা নিয়ে নিজের হাতে খমির বানাইয়া রুটি বানাইয়া খাওয়াইছে ওই যুবক দেখে আজকে রাষ্ট্রভবনের চেয়ারের মধ্যে বসে আছেন সেই যুবক তার নাম হচ্ছেন হযরতে উমর মারহাবা কর মহিলা তো হা করে আছে আর উমর কান্দে আল্লাহু সুবহানাল্লাহ জোরে কর না কেন উমরের চোখ থেকে পানি পড়তেছে উমরের ঘাড়ের মধ্যে একটা রুমাল ছিল রুমালের একটা কোণ হযরত উমর গলার মধ্যে প্যাচ দিয়ে আরেকটা কোন ওই বুড়িমার হাতে দিয়ে বলে বলে বুড়িমা আজকে আমি উমর এই রুমালের একটা রশি একটা দিক আমার গলায় বেঁধেছি আরেকটা কোনা তোমার কাছে দিয়েছি মদিনার অলিতে গলিতে তুমি ঘুরে নিয়ে বেড়াও আর আমাকে তুমি সাজা দাও সময় মতো তোমার কাছে খাবার পৌঁছাই নাই এই অভিযোগ তুমি আমার আল্লাহর কাছে দিও না এই অভিযোগ তুমি আল্লাহর কাছে দিও না মহিলা সঙ্গে রুমালটা ফেলায় দিয়ে বলে আমিরুল মুমিনিন আমি তো সঠিক দোয়া করছি গত রাতে আমি বলছিলাম আমার দেশে যদি উমর না হইয়া যদি এই যুবকটাই হতো তাহলে এই দেশটা তো কত সুন্দর হয়ে যেত ওই যুবকটাই তো আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না কেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সকল রাষ্ট্রনায়ক সহ আমাদের দেশের যারা নেতা সবার চরিত্রগুলোকে যেন হযরত উমরের চরিত্র দান করেন আমিন হাত তুলে বলেন হাত তুলে বলেন